আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় বসে মাত্র 2 মিনিটে আপনি আপনার সিমের ওনারশিপ বা মালিকানা চেঞ্জ করতে পারবেন। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনি আপনার মোবাইলে যে গুগল ক্রোম অপশনটাতে যাবেন, সেখানে যে আপনি সার্চ করবেন হলো গ্রামীণ ফোন। ঠিক আছে, আমি সবার আগে গ্রামীণ ফোনেরটাই দেখাচ্ছি। দেন গ্রামীণ ফোন সার্চ করার পর গ্রামীণ ফোনের আপনি ওয়েবসাইটে ঢুকে যাবেন। সেইখান থেকে উপরে এই থ্রি ডট মেনুতে সিলেক্ট করবেন, সেখানে যে শপ অপশনটা রয়েছে শপে সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনি এসে পড়বেন হলো সিম সার্ভিস, সেখান থেকে আপনি দেখবেন হলো এই যে ট্রান্সফার অফ সিম ওনারশিপ, ঠিক আছে, এটাতে আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, দেন আপনি যেটা করবেন এই যে এখানে দেখুন অপশনটা এসে পড়েছে, যেই নাম্বারটা আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন, মানে যেই সিমের নাম্বারটা আপনার আরেকজনের নামে আছে সেটা হয়তো আপনি নিজের নামে আনবেন বা আরেকজনের নামে নিবেন, সেই নাম্বারটা হলো প্রথমে বসবে। ধরেন আমি একটা নাম্বার জাস্ট বোঝানোর স্বার্থে দিচ্ছি আর কি, ধরেন 017136। ঠিক আছে, দেন হলো এই সিমটা এই মুহূর্তে কোন এনআইডি কার্ডের আন্ডারে রয়েছে সেই এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন। সো আমি এনআইডি কার্ডের নাম্বার একটা দিয়ে দিচ্ছি জাস্ট বোঝানোর স্বার্থে। ঠিক আছে, দেন নতুন যেই ওনার হবে এই সিমে তার মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দিবেন। তার মোবাইল নাম্বার আমি দিয়ে দিলাম ধরেন 017 এটা 22 দিলাম, আর জাস্ট উদাহরণ হিসাবে আমি নাম্বারগুলো দিচ্ছি। ঠিক আছে, দেন আপনি এই যে নিচে অ্যাড টু কার্ট অপশনটা রয়েছে সেখানে সিলেক্ট করবেন। আচ্ছা, এনআইডি কার্ডের নাম্বারটা মনে হয় আরও দুই একটা বেশি হবে এই আর কি, দিয়ে দেন অ্যাড টু কার্টে সিলেক্ট করে দিলাম। আমি কিন্তু বোঝানোর স্বার্থে এগুলো দিয়েছি, আপনারা কিন্তু অরিজিনাল ইনফরমেশন দিন। আচ্ছা, দেন আপনি ফুল নেম দিবেন, আপনার কী নেম, ধরেন আমার নাম আমি দিলাম ফারাবি। ঠিক আছে, দেন ফোন নাম্বার আমি একটা দিলাম 017235678900, এটা একটা নাম্বার দিলাম। ইমেল অ্যাড্রেস অপশনাল, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। আচ্ছা, কোন ডিস্ট্রিক্টের থেকে আপনি নিতে চাচ্ছেন সেই ডিস্ট্রিক্টের কী দিয়ে দেবেন, ঢাকা ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। ঠিকানা, আচ্ছা পোস্টকোড, পোস্টকোড ধরেন আমি দিলাম 1217। ঠিক আছে, এবার অ্যাড্রেস দিলাম হলো 1 বেইলি রোড। জাস্ট আমি এটা বোঝানোর স্বার্থে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। ঠিক আছে, আচ্ছা দেন এই নিচের দিকে আসবো, নিচের দিকে আসলে যে কন্টিনিউ টু রিভিউ এই অপশনটাতে আমরা সিলেক্ট করে ক্লিক করে দেবো আর কি। দেন ক্লিক করে দেওয়ার পর পেমেন্ট অপশনে চলে যাবে। আচ্ছা, এই যে এখানে বিকাশ, রকেট, নগদ, ভিসা বা কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। পেমেন্টের ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, যদি আপনি ঢাকায় থাকেন তাহলে আপনার এই ওনারশিপ চেঞ্জ করতে লাগবে হলো 80 টাকা, আর আপনি যদি ঢাকার বাইরে থাকেন তাহলে 120 টাকা বা 160 টাকা এরকম একটা লাগবে আর কি। এই মুহূর্তে এক্স্যাক্টলি আমার খেয়াল নেই, বাট আমি যতদূর জানি 160 টাকার মতোই। সো আপনি বিকাশে পেমেন্ট করবেন, বিকাশে পেমেন্ট করার পর আপনার সাথে যোগাযোগ করবে গ্রামীণ ফোন থেকে, যোগাযোগ করে তাদের একজন এসআর টিম বা প্রতিনিধি আসবে আপনার বাসায়, আপনি যে ঠিকানা দিয়েছেন আর কি সেই ঠিকানায় এসে দেন সেখান থেকে যার নাম থেকে আপনি ট্রান্সফার করবেন তাকে উপস্থিত থাকতে হবে, প্লাস আপনাকে উপস্থিত থাকতে হবে, বিকজ আপনাদের দুজনেরই ফিঙ্গারপ্রিন্ট তারা নেবে। আমি আবারও বলে দিচ্ছি, যেই নামের থেকে অর্থাৎ সিমটা যেই নামে ছিল যার নাম থেকে আপনি আপনার নামে বা আরেকজনের নামে ট্রান্সফার করতে হবে সেই দুজনকে অবশ্যই উপস্থিত থাকতে হবে, কারণ দুজনেরই ফিঙ্গারপ্রিন্ট লাগবে সিমের ওনারশিপ ট্রান্সফার করার সময়। আরেকটা বিষয় বলে দিই, এই গ্রামীণ ফোনে আপনারা যদি সিম রিপ্লেসমেন্টও করতে চান ঠিক সেমভাবেই আপনারা যদি খেয়াল করে দেখেন উপরে যে অপশনটা ছিল থ্রি ডট মেনু, এখানে এই যে শপে সিলেক্ট করার পর সিম সার্ভিসে যেয়ে আপনারা এই যে পেয়ে যাবেন হলো সিম রিপ্লেসমেন্ট। ঠিক আছে, মানে সিম হারিয়ে গেলেও আপনারা এখান থেকে সিম রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন 200 টাকা নেয়, আর যদি আপনি স্টার কাস্টমার হন গ্রামীণ ফোনের সেই ক্ষেত্রে কোনো টাকাই নেবে না। তো এই জিনিসটা আপনারা মনে রাখবেন। দেন সেকেন্ড যে বিষয়টা কথা বলবো, রবি, এয়ারটেল একই কোম্পানি, দেন টেলিটক, সো এইসব কোম্পানির ক্ষেত্রে বা আদার্স কোম্পানি জিপি ছাড়া তাদের এই মুহূর্তে অনলাইনে কোনো সার্ভিস নেই। সো আনফর্চুনেটলি এখন আপনাদেরকে সে কাছাকাছি কোনো কাস্টমার কেয়ারে যেয়ে এটা চেঞ্জ করতে হবে। সো সেখানে খুব ইজি আপনি আশেপাশের দোকান থেকেও চেঞ্জ করতে পারেন, খুব একটা টাকাও লাগে না। বাসায় বসে চেঞ্জ করতে গেলে মেইনলি আসলে 80 টাকা থেকে বা 120 বা 160 টাকা লাগে, বাট আপনি যদি তাদের সেন্টারে যেয়ে করেন তাহলে হয়তো ম্যাক্সিমাম 50 টাকার মতো নেয়, আবার অনেক সময় পরিচিত থাকলে সেই ক্ষেত্রে কোনো টাকা পয়সাও নেয় না। সো এই হলো মূল বিষয় আজকের ভিডিওটা, মেইনলি একটা টিপস রিলেটেড ভিডিও, অনেকদিন পর করলাম। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।